এদিকে আসছে হয়েছে আবার এখানে আবার এখানে আবার এখানে মানে ডায়মন্ড কারণ একটা ডায়মন্ড বসানো আছে আচ্ছা এটা মুন্ডি দেখি না 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 দাঁত আচ্ছা ছুটিওয়ালা মুন্ডি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মার্চ দু রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেশ ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া কবরস্থান পার করে সারিবদ্ধ যে খামার এই খামারের পাশেই কিন্তু শাকিল ভাইয়ের খামার এখান থেকে শাকিল ভাই সকল ধরনের গাবি গরু বিক্রি করে এই সপ্তাহে ওনার কাছে দুটো বড় 빅 সাইজের গাবি রয়েছে যেটা আমাদের প্রোগ্রামে দেখাবো এছাড়া তার কাছে আরো কিছু ছোট বড় মাঝারি গরু রয়েছে প্রোগ্রামে দেখাবো দুটি বাচ্চা সহ গাবি যে গরু দুটির জাত মান নিয়ে কথা বলবো শাকিল ভাইর সঙ্গে যে এখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শাকিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ব্যাচাকে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হচ্ছে না এখন তো সবারই মোটামুটি সবারই মোটামুটি ব্যবসা ভালো গরু

দুইটা আজকে কিন্তু একটা বিগ সার দিয়ে কিন্তু দর্শক করি একটা ভালো সুযোগ সুবিধা দেবো না আচ্ছা তো চলেন দুইটা আর কথা বলি এক এক করে দেখেন সঠিক বনেনি সালামাদের জানা।। এক নম্বর সিরিয়ালে শাকিল ভাই বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন সুন্দর একটা বাচ্চা সহ এবং গাভি আজকে দুইটাই বিগ সাইজের কি জাতের গাভি এটা এটা মূলত হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গাভির দাঁত বয়স কয়টা এটা আপনার প্রথম বাচ্চা চার দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা এবং বাচ্চা কিন্তু ফ্লেগবি বাচ্চা খুবই হৃষ্টপুষ্ট সুন্দর বাচ্চা আচ্ছা ওর বাচ্চাকে ধরেন না ভাই আমি একটু দেখাই মাথার গেটআপটা দেখাই একদম এইগুলোই সম্পদ স্টাইল এইগুলোই সম্পদ এইগুলোই সাথে থাকে দুধ কিন্তু ওই দিন দিন বিক্রি করে খুচরা কিছু টাকা ওই টাকা থাকে না গরুর খাবার দিয়ে খামার দিয়ে হয়ে যায় বা নিজের খরচ দিয়ে হয়ে যায় বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স এই রাতে বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা এগুলো ব্রিডিং এর জন্য পারফেক্ট হবে কিন্তু আর একটা কাজ করবেন এই বাচ্চা কি পরিপূর্ণভাবে দুধ খাওয়াতে হবে হ্যাঁ অলরেডি তো রাতের থেকে চার পাঁচ বার ঘন ঘন দুই তিন ঘন্টা পর পর খাওয়াচ্ছি না আপনার কথা বলতেছেন আপনাদের এখানে তো আর পালেন না হ্যাঁ হ্যাঁ এই সর্বোচ্চ দুই একদিন পালবেন যারা কিনবে তাদের বলতেছি ওটা এই বাচ্চাটাকে দুধ খাওয়াবেন বেশি করে এটা কতবার করে টানতিছেন এখন সারাদিনে ধরেন রাতে থেকে চার পাঁচবার টানছি আচ্ছা কত কেজি বের হইছে মোটামুটি তাও ধরেন বারো তেরো কেজি শাল দুধ হবে সব মিলে আচ্ছা এগুলো গ্যারান্টি যাবে কত লিটার দুধের এগুলো বিশ প্লাস থাকবে বডি তো বিশ প্লাস বিশ প্লাস থাকবে আচ্ছা এটা কি গ্যারান্টি দিচ্ছে নাকি একটা ধারণা দিচ্ছে ধারণা ভাই কারণ গ্যারান্টি আমি তো বলছি ভাই একদিনের বাচ্চা যে গ্যারান্টি নিবে সেও সেই রকম আবার যে দিবে দিবে সেও সেই রকম তারপর প্রথম গাবি তো এগুলো তো আসলে বিএন দেয় নাই

সবশেষ 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাধী গরু নিয়ে আসলেন আজকে রেটা হচ্ছে ডায়মন্ড কাট মুন্ডি না জি ডায়মন্ড কাট নামটা কেন দিলেন ওই যে মাথার দিক ধরলেই দেখেন মনে হচ্ছে ডায়মন্ড বসানো আছে মাথার উপরে নাগমণির মতো নাকি যে নাগদের যেমন নাগমণি থাকে আমরা সিনেমায় দেখি কিন্তু এটা হলো বাস্তবে গরুর মনে হচ্ছে দেখেন মাথায় মনে হচ্ছে ফুল একটা ডায়মন্ড আচ্ছা ডায়মন্ডের আকৃতি যদি এরকম হয় না আমি তো হাতে দেখে যে হ্যাঁ দেখছেন ওরকমই কিন্তু আছে দেখি আমি একটু দেখাই ঠিক আছে এইদিকে গেছে এদিকে আসছে লম্বা হইছে আবার এখানে আবার এখানে আবার এখানে মানে ডায়মন্ড কাট ফুল মনে হচ্ছে একটা ডায়মন্ড বসানো আছে আচ্ছা এটা মুন্ডি দেখি সিং না 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 কোন সিং এবং অরিজিনাল দুই দাঁত আচ্ছা ঝুটিয়ালা মুন্ডি এগুলো তো ইন্ডিয়ান মুন্ডি না হ্যাঁ ইন্ডিয়ান মুন্ডি আচ্ছা প্রেগনেন্ট তো মনে হয় বাংলাদেশে হয় কি বাচ্চা কোলে? সময় তো লাগবেই গরু শান্ত কেমন একটু বাট দেখা যায় বলে ধারবার দেখানো যায় কি শাকিল বা এটাতে দেখানো যাবে একটু দেখান

তিন তারপর বাচ্চা খাওয়াটা আমি দেখব চার শাকিল ভাই এগুলো বাচ্চা রাতে হয়েছে একটা কালকে দিনে সুযোগ সুবিধা একটু রেস্ট দিয়ে দিবেন না কেউ নিলে দুই চার দিন যদি রেস্ট চাই দেওয়া যাবে সমস্যা নেই এটা দুধের আইডিয়া কেমন ঠিক আছে আশা করি বিশ প্লাস হবে বিশ প্লাস

আচ্ছা ঠিক আছে 545 কত টাকা ডিসকাউন্ট দিলেন দুইটাতে 10000 ডিসকাউন্ট 420 এ দেওয়া যায় না যে ভাই বললেন দিয়ে দেওয়া যাবে না না ঐ সম্ভব 520 এ দিতে অসম্ভব 420 এ না 520 তো বলেই দিলেন না 10000 কম তাহলে 35 35 হ্যাঁ একদম নাকি সুযোগ আছে সুযোগ দিলে তো আসলে তাদের থেকে নিয়েই দিতে হয় ঠিক আছে কাস্টমারের জিনিস না কাস্টমারকেই বুঝ দেয়া লাগে আচ্ছা তাহলে সুযোগ নাই যতটুক সারা যায় ঠিক আছে